বটিয়াঘাটা নিউজ চব্বিশ ঘন্টাই খবর। বটিয়াঘাটায় শিক্ষকদের স্কুল থেকে বাহিরে বের করে দিয়ে স্কুল গেটে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ম্যানেজিং কমিটি সভাপতির বিরুদ্ধে। বটিয়াঘাটা, খুলনা, প্রতিনিধি। স্কুলের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি অলোকেশ সরকার উক্ত স্কুল গেটে তালা লাগিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বটিয়াঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার ২৯ নভেম্বর সকাল ১১টার সময়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায় অভিযোগ করে বলেন, সম্প্রতি বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি নির্বাচনকে কেন্দ্র করে উক্ত ঘটনা সূত্রপাত বলে দাবি করেন তিনি। বটিয়াঘাটা উপজেলা শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মণ্ডল বলেন, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গেই আমি উক্ত বিদ্যালয়ে যাই। সেখানে গিয়ে স্কুলের তালা খুলে ভিতরে প্রবেশ করি। পরে প্রধান শিক্ষকের কাছ থেকে ঘটনাটি জানতে পারি। তিনি উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায় অভিযোগ করে বলেন, স্বপন কুমার রায়, বটিয়াঘাটা মাধ্যমিক বিদ্যালয়, বটিয়াঘাটা, খুলনা। আমার স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচন হয়েছে ১২/১২/২২ তারিখে, আর সভাপতি নির্বাচন হয়েছে ৮/১২/২২ তারিখে। এখন বিধি মোতাবেক তিন দিনের ভিতরে আমার হচ্ছে কাগজপত্র যশোর বোর্ডে পাঠাতে হয়। এখন পাঠাতে গেলে মানে ওই তিন দিনের ভিতরে যাতে আমি পাঠাই, তার জন্য সেই যেদিন সভাপতি নির্বাচন হয়েছে সেই দিন থেকে আমার উপরে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতে থাকে, যে আজকেই কাগজপত্র পাঠাতে হবে, আজকেই এক্ষুনি করতে হবে, এই সব করতে থাকে। কিন্তু কাগজপত্র পাঠাতে গেলে যে কাগজগুলো লাগবে সেগুলো রেডি করতে তো একটা সময় লাগে, আর তাছাড়া হচ্ছে আমার মানে সরকারের বিধিবদ্ধ নিয়ম হচ্ছে আমার তিন দিনের ভিতরে পাঠাতে হবে। এখন এই তিন দিনের ভিতরে ছিল শুক্রবার, শনিবার আর রবিবার। আমি রবিবারেই কিন্তু যথারীতি সব কাগজপত্র অনলাইনে যশোর বোর্ডে পাঠিয়ে দিয়েছি। এখন এই নির্বাচনকে কেন্দ্র করে এই এই স্কুলেরই দুটো গ্রুপ আছে। এক গ্রুপ হচ্ছে সভাপতি নির্বাচনে হেরে গেছে ওই পীযূষকান্তি সরকার, বটিয়াঘাটা গভর্নমেন্ট কলেজের সহকারী অধ্যাপক, আর তার সভাপতি নির্বাচন হয়েছে অলোকেশ সরকার, সাবেক মেম্বার। এখন এই যেদিন আমি যশোর বোর্ডে ওই কাগজপত্রগুলো পাঠিয়েছি, ওই দিন কারা ওই যশোর বোর্ডে এই কমিটির বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, এখন ওই অভিযোগের কি আছে কি না আছে আমি জানি না। এনারা যশোর বোর্ডে যেয়ে কাগজপত্র দেখি কি পেয়েছে জানি নি, সেই সব বিষয়ে যশোর বোর্ডের থেকে জেনে এসে আজকে স্কুলে হঠাৎ করে আসে। আজকে ছিল আমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণার দিন। এখন ছাত্রছাত্রীরা ছিল, শিক্ষকরা ছিল, আমরা সবাই ছিলাম। এখন এইখানে যখন ওই হাউজের ভিতরে অনেক লোকের সঙ্গে এই কমিটি সংক্রান্ত বহু কথা আমার কাছে বলে, এবং বলতে বলতে সে বলতে চাচ্ছে যে আমারই ইন্ধনে আমি থেকে এই অভিযোগগুলো করেছি। মানে কে বলতে চাচ্ছে? বর্তমান সব বর্তমান সভাপতি, এই যে অলোকেশ সরকার। এখন আমি বললাম এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। এখন এই সব বিষয় নিয়ে অনেক কথা কাটাকাটি হয়, তারা আমার সঙ্গে ভীষণ বাজে ব্যবহার করে, ভাষা খারাপ ব্যবহার করে, ওর ভাই আমাকে মারতে ধরতে যায়, বুঝছেন, বড় ভাই। এখন তারপরে ওই শিক্ষকদের বলে এই কোনো রেজাল্ট টেজাল্ট দেওয়া লাগবে না, এই আপনারা অফিস থেকে বেরিয়ে যান। আমাকেও বললো যে আপনিও অফিস থেকে বেরিয়ে যান, এই তালা মেরিয়ে দাও, এইসব বললে আমরা বাইরে চলে আসলাম। তারপরে ওরা এখানে সব শিক্ষকদের সঙ্গে কী সব পরামর্শ করে ওরা ওদের মতো চলে গেল। আমি আমার টিচাররাও চলে গেছে। আচ্ছা, এখন তাদের কোনো কথা হয়নি? না, আমি তাদের সঙ্গে কথা, এখন কয়টার সময় ঘটনাটা ঘটেছে? আনুমানিক হয় তো ১১/১১ হবে এরকম। বর্তমান যে নির্বাচিত যে কমিটি, অর্থাৎ যে অলোকেশ মেম্বারের সাবেক অলোকেশ, এই বর্তমান নির্বাচিত কমিটিতে ওরা না, মানে এই কমিটিটা তো নির্বাচন হয়েছে, এটা বোর্ডে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এখন বোর্ডের থেকে অনুমোদন না হয়ে আসা পর্যন্ত তো ওনারা ঘোষণা দেওয়া যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। কিন্তু তারা কি করলো, আপনাকে মিথ্যা একটা অপবাদ দিয়ে সব ছাত্রছাত্রী আপনাদের বের করে তালা দিয়ে দিয়েছে অলোকের বাবুর নেতৃত্বে, এবং আমাকে অনেক আজে বাজে কথাও বলছে, মানে সেসব কথা তো সপ্তাহ মনে রাখা যায় না। ওই মুহূর্তে ভাই হচ্ছে রবীন সরকার। এখন ওই মেরিদের লাগাই দিয়ে বেরিয়ে গেছে, যার পরে আমি ওই সেই বাইরে দাঁড়াইছিলাম। তারপরে আমার শিক্ষা অফিসারকে আমি জানিয়েছি যে স্যার এই ঘটনা ঘটেছে, তারপরে উনি বলতেছেন যে এরকমভাবে তো আইন হাতে তুলে নেওয়ার কথা না, এগুলো করা তো তার ঠিক হয়নি, দাঁড়ান আমি দেখছি, এই বলে উনি ফোন কেটে দিলেন। আর তারপরে ওনাদের কি বলছে আমি জানি না,
আমি সেই থেকে বাইরে অপেক্ষা করছি, এবং আমার শিক্ষা অফিসার আমাকে একটু আগে ফোন করে বললেন যে আপনি তালা ভেঙে তালা খুলি ঢোকেন, আমি আসতেছি।